ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. প্রশ্ন করেছেন, আমার ছেলে সন্তান নেই, দুই কন্যা, আমি কি আমার স্ত্রীর নামে জমি কিনতে পারবো? অথবা আমি যদি খুশি হয়ে কেনা জমিতে 50% আমার স্ত্রীর নাম দিতে পারবো? আপনার ছেলে নেই, দুইটি কন্যা আছে। দেখুন ভাই, মানুষ যেন নিজের উপরে জুলুম না করে। আপনার সম্পদ আপনার সম্পূর্ণ নিজের নামে কিনবেন, আপনার স্ত্রীর নামে কিনবেন না। আমি কয়েকদিন আগে দুর্ভাগ্যবশত একজন আমাকে ফোন করলো সকালবেলা। সকালবেলা সাধারণত ফোন ধরি না, ধরার পরেই আমি একটু বিব্রত অবস্থায় পড়েছি। মেয়ে ফোন দিয়ে বললো যে আমার স্বামী আমাকে দান করতে দেয় না। আমি, কেন, সম্পদ কার? আপনার সম্পদ আমি দান করবো, অসুবিধা কি? হ্যাঁ দেখেন, আমার সম্পদ আমি দান করতে আমাকে দিচ্ছে না। তো কথার ভিতরে প্যাঁচ আছে, আমি বুঝতে পারছি কিছু একটা আছে। আমি বললাম, আচ্ছা আপনার সম্পদ কিভাবে হয়েছে? কারণ আমার স্বামী আমাকে দিয়েছে। তো আপনার স্বামী আপনাকে কি জন্য দিয়েছে? আমাদের দুজনের নামে জায়গায় প্লট কিনেছে, বাড়ি করেছে, সেখানে আমি যেগুলি ভাড়া পাই অর্ধেক সেগুলি আমি খরচ করি যেখানে সেখানে, আমার স্বামী নিষেধ করে। চিন্তা করে দেখুন, একজন মানুষ তার জীবনের সর্বস্ব দিয়ে বাইরে থেকে, আমি পরে খোঁজ পেয়েছি তিনি বাইরে ছিলেন এবং টাকা পয়সা রোজগার করেছেন, তো বউকে খুশি রাখার জন্য একটু একটু দিয়েছেন, বউ এখন জালেম হয়ে গেছে, কারণ সে তো এই টাকার মালিক না, আসলে কিনেছে, তাকে দিয়েছে, দয়া করেছে, সে জুলুম করতে পারে না স্বামীর উপরে, যেখানে সেখানে খরচ করতে পারে না, এইটা কিনেছে বলেই তো পেয়ে গেছে, তারা এরকম মনে করা উচিত না। কারণ তার উচিত স্বামীর সন্তুষ্টি বিধানে কাজ করা, স্বামীর নির্দেশনার বাইরে অন্য ওখানে চলে গেলে বিপদ হয়ে যায়। তো এই জন্য তারা সে কি করছে, যেখানে সেখানে খরচ করতেছে, অমুক এত দিচ্ছে, স্বামীকে জিজ্ঞাসা করছে, স্বামী এমনি দান করে, তাহলে সে নিজের মন মতো খরচ করতেছে, কোনো কোনো জায়গায় সে কথা বলে বিনা কারণে, এখন সে বেপরোয়া হয়ে গেছে, কারণ তার হাতে অনেক সম্পদ, বাড়ির এক বাড়ির যদি অর্ধেক মালিক, একটা বিরাট বাড়ির অর্ধেক মালিকের অর্থ হলো তার যদি 50টা প্লট থাকে, 25টা প্লটের মালিক, সে তো এখন দুনিয়াকে স্বামীকে কিছুই মনে করছে না, বৃদ্ধ বয়স স্বামীকে ফেলে সে এখন অন্য কোনো চিন্তা ভাবনা করতেছে। তাহলে বোঝা গেল, একজন মানুষ নিজেকে বিপদ ডেকে, নিজের বিপদ নিজে ডেকে আনে যখন নিজের সম্পদ আরেকজনের নামে দিয়ে দেয়, এটা কিন্তু ঠিক না। আপনি আপনার স্ত্রীকে, আমি আপনাকে এই জন্য পরামর্শ দেবো, যেটা সেটা হচ্ছে আপনি আপনার স্ত্রীকে তার মাহার পুরোপূর্ণভাবে বুঝিয়ে দেন, তারপর তাকে কিছু অংশ দান করে দেন, যেটা আপনি পিছনে তাকাবেন না, সামান্য কিছু অংশ দান করে দিতে পারেন, সমস্যা নেই, খুশি হয়ে যে আপনার স্ত্রী আছে, কিন্তু লিখে জমি লিখে দিবেন না, কিছু অংশ দিবেন যে দান করে আপনি দিয়ে দিচ্ছেন যে খুশি হোক, পুরোটা না বা অর্ধেকও না বা বেশিরভাগও দিবেন না, একটু সামান্য দিয়ে দিচ্ছেন দেন, কোনো সমস্যা নেই, এটা দিতে পারবেন, কিন্তু এমন কাজ করবেন না যে অর্ধেক দিয়ে দিবেন, 50% স্ত্রীর নামে 50% নিজের নামে, এটা করবেন না। এটা করলে কী হবে জানেন, মানুষের অবস্থার কোনো পরিবর্তনের কোনো যে কোনো সময় কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় মানুষ পরিবর্তিত হতে পারে, আপনার স্ত্রীর মধ্যে শয়তান ভর করতে পারে, আপনাকে ফেলে চলে যেতে পারে, 50% নিয়ে চলে যেতে পারবে, আপনার স্ত্রী এই সম্পদ বিক্রি করে অন্য কাউকে দিয়ে দিতে পারে, শেষে আবার বিপদে পড়তে পারেন। মানে মেয়েদের যে অবস্থা হয় সেখানে কোনো সম্পদ রাখার মতো তাদের আসলেই সত্যিকার ইয়া থাকে না, মানে তারা জানে না কীভাবে কী রক্ষা করতে হবে। সেই জন্য আপনার উচিত হবে না আপনার স্ত্রীর নামে 50% জিনিস লিখে দেওয়া, এটা ঠিক নয়। কোনো মানুষের উচিত না অন্য অন্য কারো নামে কিনে জায়গা কিনা, নিজের নামে কিনে থাকুন, নিজের প্রয়োজন তাদেরকে পূরণ করে দেন, খুশি হয়ে তাদেরকে যা চায় তা দিন, তার স্ত্রীকে হালাল পদ্ধতিতে, তিনি চাচ্ছে কক্সবাজার যাবে নিয়ে যান, তিনি চাচ্ছে মক্কা মদিনা যাবে নিয়ে যান, তিনি চাচ্ছে তার তিনি চাচ্ছে তাকে নিয়ে বের হন দেন তাকে বের হন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু সম্পদ দিয়ে দিবেন না স্থিরস্থায়ীভাবে, এটা কিন্তু ফেরত নেওয়া যায় না, আপনি জানেন বর্তমানে নিয়ে ফেরত চাইলেও দেয় না তারা। সুতরাং এভাবে খুশি হয়ে স্ত্রীকে দিবেন না, এটা আমরা পরামর্শ দিচ্ছি, আমরা অভিজ্ঞতা থেকে বলছি, শত শত অভিযোগ এরকম আসছে যেটার অভিযোগের উত্তর দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আমাদেরকে, কারণ একটাই ভুল, মানুষ নিজের সম্পদ আরেকজনের নামে কিনে সে এরপরে তার থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন বিপদে পড়তে হয়। আপনার যেহেতু আপনার স্ত্রীকে আপনি কিছু দান করতে পারেন, সেহেতু আপনাকে দান করবেন, মাহারটা দিয়ে দেবেন পরিপূর্ণভাবে, এরপরে আপনার স্ত্রীকে নিয়ে আপনি সুন্দর জীবন যাপন করে যান, যত রকমের আনন্দ সহি বিশুদ্ধ বা গুণা নাই এমন সমস্ত আনন্দ তাকে নিয়ে করুন, খরচ করুন, কোনো সমস্যা নেই, কিন্তু তার নামে লিখে দিবেন না কিছুই। এবং মৃত্যুর পরে সে আপনার, যেহেতু সে 1/8 পাবে, 1/8 সে পাবে, বাকি 2/3 পাবে আপনার কন্যারা, বাকি যে অংশটুকু আছে এগুলো আপনি কাউকে বঞ্চিত করবেন না, এগুলো রেখে দেন আপনার ভাতিজারা পাবে, আপনার ভাতিজা ভাস্তিরা পাবে, তারা পাক, অসুবিধা নেই, সে অথবা আপনার ভাই বোনেরা পাবে, আপনার আত্মীয় বাবারা পাবে, বাবা মা পাবে, সেটাকে আপনি বন্ধ করার জন্য আগে থেকে কাটাকাটি করে যে কাউকে দিব না, আমার সন্তানরা সব পাবে, আপনি জানেন না আপনার সন্তানের চেয়ে কোনটা বেশি উপকারী হবে,
এমন হতে পারে আপনার সন্তানরা সব কুলাঙ্গার হয়েছে, এমন হতে পারে আপনি যখন সম্পদ দিয়ে দিবেন পরবর্তীতে তাদের নামে লিখে দিবেন, পরবর্তী দেখবেন যে আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি আমার এলাকার এরকম বহু মানুষকে দেখেছি সম্পদ দিয়ে বেচারা শেষে একটা ছোট কুড়ে ঘরে বাস করেছে, আ মৃত্যু সেখানে ছিল, তারা একটা খাবার পাঠাইতো কোনো রকমে সেটা খাইতো, খাওয়ার রুচিকর না রুচিক এভাবে খাওয়াই দিছে, ছেলেরা এই রুমের ভিতরে স্বামী স্ত্রীকে আটকে রাখছে। একটাই কারণ যে সম্পদ আরেকজনকে দিয়ে দিয়েছে, নিজের নামে থাকতে ওরা কাঁধে করে রাখতো যে আমার বাবাকে রাখতে হবে দেখতে হবে। দুনিয়া এখন ফেতনায় ভরে গেছে, এই জন্য আপনার উচিত হবে না আপনার স্ত্রীকে 50% বা কোনো পার্সেন্ট লিখিয়ে দেওয়া উচিত হবে না। প্রয়োজন পূরণ নিট বেসিস দেন, তার যা যা প্রয়োজন সেটা পূরণ করে দিন, হালাল পদ্ধতি যেটা হালাল সেটা পূরণ করুন, সন্তানদের মেয়েদেরকে দেখাশোনা করুন, তাদের যতটুকু খরচ দেন তাদেরকে বিয়ে দিলে সেখানে তাদের প্রয়োজন পূরণ করুন, যত খরচ হয় না থাকলেও শেষে থাকবে না, যতটুকু খরচ তাদের দিতে পারেন দিবেন, কিন্তু লিখে দিবেন না আপনি ফকির হয়ে যাবেন না, এটা আমরা বলতে চাচ্ছি। অভাব পূরণ করুন, আপনি চলে গেলে যেটা থাকবে সেটা আল্লাহর শরীয়তে হাত দিবেন না, আল্লাহর শরীয়ত মোতাবেক তারা পাবে। 8 ভাগের 1 অংশ আপনার স্ত্রী পাবে, 3 ভাগের 2 অংশ আপনার কন্যারা পাবে, 2 কন্যা, বাকি যেটুকু থাকবে পিতামাতা থাকলে তারা পাবে, আর যদি পিতামাতা না থাকে বাকি যেটুকু থাকে এটুকু আপনার ভাই ভাস্তিজা তারা পাবে, তাদেরকে সেটা পাইবা পাওয়ার অধিকার দেন। এদের নিয়ে হিংসা করেন না, এদেরকে হিংসা না করলে আপনার সন্তানরা হিংসা করবে না তারা, কিন্তু আপনি তাদের হিংসা করেন বিপরীত পথ অবলম্বন করেন তখনই শুরু হবে রেষারেষি হিংসা বিদ্বেষ এবং একে অপরের প্রতি অবিশ্বস্ততা শুরু হবে, এবং সেটা কখনো ভালো কাজ হয় না, ভালো কাজ হয় না। অনেক সময় চাচাকে তার ভাস্তেরা দেখাশোনা করে, অনেক আছে এরকম ইতিহাস, শুধুমাত্র এটুকু যে তারাও বুঝে যে বাবা তার তো কোনো সন্তান নেই আমাদের দেখতে হবে চাচাকে, তারা সেটাকে দেখে এবং তারা ফেলতে পারে না, সেটা সামাজিকতার কারণে হোক রাষ্ট্রীয় কারণে হোক বিভিন্ন মানুষ মানবিকতার কারণে হোক তারা কিন্তু চাচাকে দেখে রাখে। সুতরাং আপনি এবারে বাড়াবাড়ি করবেন না, আল্লাহ আপনাকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন।